أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل، آمين يا أرحم الراحمين. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، خيركم من تعلم القرآن وعلمه، وإن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. الحمد لله، যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে অত্র দিনী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দোহারবাসী, কেমন আছেন আপনারা? الحمد لله على كل حال وفي كل مكان। বক্তব্য শুরু করার আগে কিছু কথা বলছি। এটা কোনো যাত্রা বা পালাগান বা কনসার্ট বা কোনো মিউজিক্যাল কম্পিটিশন, ফ্যাশন শো, ঠিক আছে, মুভি, সিনেমা, থিয়েটার, এগুলো কিছু নয়। এটা আল্লাহ এবং তার রাসূলের মাহফিল এবং আল্লাহ এবং তার রাসূলের মজলিস। এখানে বসার, শোনার এবং বলার কিছু আদব আছে। এই আদবের খেলাফ কাজ করলে নেকির জায়গায় উল্টা গুনাহ হবে ইনশাআল্লাহ। এখনো কথা হচ্ছে আশপাশ থেকে, যাদের প্রবলেম হচ্ছে আপনারা চলে যান। দু চারজন চলে গেলে উম্মার কোনো ক্ষতি হয়ে যায় না। যদি প্রবলেম এতই হয়ে থাকে তাহলে চলে যান, ইউ ক্যান লিভ। যারা এখানে এসেছে ইমানের সাথে, তাকওয়ার সাথে, আল্লাহর দ্বীনের কিছু কথা শোনার এবং জানার জন্য, তাদের জন্য পরিবেশটা বজায় রাখেন আল্লাহর ওয়াস্তে। এখানে বক্তা যিনি কথা বলবেন তাকে কোরআন এবং সুন্নাহ থেকেই কথা বলতে হবে, এবং শ্রোতা যারা থাকবেন তাদের আচরণও হবে কোরআন সুন্নাহ মোতাবেক। আমি অনেক লেকচারে বলেছি, আর একবার বলছি, আল্লাহ পাক কুরআনুল কারীমে দুই ধরনের শ্রোতার কথা বলেছেন। সূরা বাকারার শেষের দিকে আছে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, মুমিনরা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। শুনতে হবে, দলিল প্রমাণ যাচাই করতে হবে, এরপরে যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে আপনাকে মানতে হবে। আর এক প্রকার শ্রোতা আছে, সূরা বাকারার মধ্যেই বলা আছে, তারা বলতো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। তো শুনে যদি না বুঝি তাহলে মানব কিভাবে? তাই বুঝতে হলে শান্তভাবে শুনতে হবে, শান্তভাবে বসে কথা শুনতে হবে। কিরকম? ওই হাদিসে জিবরিলের মতো। হাদিসে জিবরিল নিয়ে আমার একটা লেকচার আছে ইউটিউবের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর ইতিহাসে একটা মাত্র বার, অনলি ওয়ান টাইম, তিনি জনসমক্ষে এসেছিলেন মানুষের রূপ ধরে। তিনি মানুষের রূপ ধরে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিকবার, কিন্তু জনসমক্ষে একবার, সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা প্রশ্ন করেছিলেন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, তিনি উত্তর দিয়েছেন। আবার বলেছেন আখবিরনি আনিল ঈমান, তিনি উত্তর দিয়েছেন। আবার বলেছেন আখবিরনি আনিল ইহসান, উত্তর দিয়েছেন। সর্বশেষে বলেছেন যে কিয়ামত কবে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাসউল আনহা বিআ'লাম মিন আস-সাইল, তখন তিনি আবারো বলেছেন যে আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু আলামত বলে দিন। এই হাদিসে খেয়াল করে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূপ ধরে এসেছেন মসজিদের মধ্যে, ধবধবা সাদা পোশাক পরে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসেছেন এবং নিজের দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু পায়ের উপরে রেখেছেন। টিচারের সামনে দিন শেখার আদব এখান থেকে বোঝা যায়। দিন শিখতে আসার জন্য কি আদব রক্ষা করা প্রয়োজন এটা এই হাদিস থেকে বোঝা যায়। তো আমরা এখানে ব্যস্ত হয়ে আছি এই মোবাইলগুলো নিয়ে, কোনো ফায়দা নাই। আমরা ব্যস্ত হয়ে আছি ইউটিউবিংগুলো নিয়ে, আপোষে কথাবার্তা বলছি, কেউ ছবি তুলছি। এগুলো ইসলামিক সংস্কৃতির সাথে যায় না, এই কাজগুলো ইসলামিক সংস্কৃতির সাথে যায় না। মনে হতে পারে আপনাদের যে এগুলো তো ভালো, এগুলোর মধ্য দিয়ে কথা অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। এগুলোর সাইড ইফেক্ট আরো বেশি ক্ষতিকর। এগুলোর সাইড ইফেক্টের কারণে দিন দিন বাংলার জমির আলেম শূন্য হয়ে গেছে। বাহিরের আলেমের সংখ্যার চাইতে ভিতরের সংখ্যা বেশি। এর পিছনে কোনো কোনো ক্ষেত্রে ইউটিউবিং এর ভূমিকা আছে। যে বক্তব্য গিয়েছে সামলাইন দেখবেন তার সাথে কোনো মিল নাই, যে বিষয়ে বলার চেষ্টা করা হয়েছে এর সাথে কাটপেস্ট করে ডান বান নাই এডিট করে একটা অংশ দিয়ে দিয়েছে, একটা ইস্যু সৃষ্টি করা যাতে মানুষ ওই ইস্যুতে ব্যস্ত থাকে। আর যতক্ষণ মুসলিমরা ওই একটা ইস্যুতে ব্যস্ত আছে ততক্ষণ ইসরায়েল আরো 10টা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে ফেলেছে। এই হলো আমাদের বুদ্ধি। একজন দায়ী বা একজন বক্তাকে স্টেজে ওঠাতে যদি এত হ্যাসেল করতে হয়, যদি কোনোদিন ইসলামিক হুকুমত পেয়ে যান কি করবেন দেশের? 7 দিনে দেখবেন দেশ শেষ। তো আমাদের তো এত আবেগী হওয়া উচিত না, আমাদের উচিত স্মার্ট হওয়া। প্রত্যেকটা কাজ করবেন দিনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সর্বশ্রেষ্ঠ উপায়ে, সবচেয়ে সেরা মাধ্যমে স্মার্টলি ডিল করবেন, ঠান্ডা মেজাজে, সুস্থভাবে, সবলভাবে প্ল্যান করে, পরিকল্পনা করে একটা কাজ বাস্তবায়ন করতে হয়। আর স্বভাবগতভাবে আমরা একটু আবেগী জাতি। আমি একটা কথা বারবার বলেছি এই মাহফিলের সিজনে যে ইসলামের জন্য যদি কিছু করতে চান আবেগ নয় বিবেককে কাজে লাগান। আবেগ দিয়ে ইসলামের খুব একটা খেদমত হবে না, বিবেক দিয়ে খেদমত হবে এবং শেকড় থেকে দিনের কাজ করতে হবে, একদম গোড়া থেকে। আমি যদি এখন প্রশ্ন করি যে এখানে যারা উপস্থিত আছেন সবার মধ্যে কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? একটু হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ। কতজন মানুষ অর্থসহ পড়েছেন? এবার হাত উঁচু করেন দেখি। কোরআন মানবতার মুক্তির সমাধান, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে জাহেরি আরবকে একদম ইসলামী হুকুমতে পরিণত করেছেন। সেই কোরআন দেখবেন আপনি এই 5% মানুষও পড়ে দেখে নাই। এখন আপনি আমাকে বলেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কি ইসলামের খেদমত হবে? শেকড়ের কাজটা কিন্তু নাই, আছে নাই। জিজ্ঞাসা করেন সবাইকে যে হাদিসে যে কুতুবে সিত্তা 6টা হাদিসের বই যেটা মেইন বই, এগুলো কয়জন পড়েছে জীবনে? হাত তোলেন দেখি। এই যে আলেম ওলামারা হাত তুলেছেন, বাকিরা কেউ হাত তোলেনি। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন যে এগুলো ওলামায়ে কেরামদের জন্য, তাই না? এগুলো মাদ্রাসার জন্য, আমাদের জন্য নয়। কতজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী গ্রন্থ পড়ে দেখেছেন জীবনে একবার? হাত উঁচু করেন দেখি। দেখেন আপনি সংখ্যাগুলো দেখেন। আরো জটিল সাবজেক্টে যদি যাই, ফিকহ কতজন পড়েছেন, ইসলামের হিস্ট্রি কতজন পড়েছেন, ইসলামিক অর্থনীতি কতজন পড়েছেন? ঠিক আছে। কতজন মানুষ হালাল রিজিকের সাথে সম্পৃক্ত? হাত তোলেন দেখি। সদভাবে বলতে পারেন হালাল খায়, সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, আত্মসাৎ নাই, হালাল খায়। আমার তো মনে হয় বেশিরভাগ হাত বেকারদের হাত, ওরা কোনো মিউজিকের টেনশনই নাই, হালাল হারামের কোনো টেনশনই নাই। বসে যে প্রশ্নগুলো আমি করছি দেখেন, পড়াশোনা করেছে কিনা, হালাল রিজিক খায় কিনা, আদর্শ পরিবার গড়েছে কিনা, আল্লাহর দিনের জন্য সময় দেয় কিনা, আলেম ওলামাদের সহবতে গিয়ে দিন শিখছে কিনা, বা আল্লাহর পথে এই ৪০ দিন ৩ দিন ৩ দিন ৭ দিন সময় দিচ্ছে কিনা, বেসিক প্রশ্নগুলো যদি করি আপনি দেখবেন বেশিরভাগ মানুষের উত্তরগুলো নেগেটিভ আসছে, বেশিরভাগ মানুষ এগুলো করছে না। তো শুধু আবেগ দিয়ে কিন্তু দিন কায়েম হবে না, শুধু আবেগ দিয়ে সেলফি দিয়ে আইওয়াশ করে শোডাউন করে জনবলের দাপট দেখিয়ে অর্থের দাপট দেখিয়ে দিনের শেকড় থেকে খেদমত হবে না। এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি বিগত 1 মাস থেকে, সেটা হলো একদিনের এই জলসার নাম দিন ইসলাম নয়, 365 দিন আমাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, এর নাম দিন ইসলাম। আজকের এই জলসার পরে যদি আমি দেখি বা আমরা যদি দেখি দোহারের জামে মসজিদগুলোতে ফজরের জামাতে মানুষ নাই, তাহলে এই মাহফিল সার্থক নয়। যদি আমার কথা শোনার পরে আপনারা ফজরের সালাতে যান তাহলে আমরা সফল সার্থক। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ ঘুষ দুর্নীতি ছাড়তে না পারি, আমরা সফল নই। যদি আমরা দান সদকা করি, ফরজ যাকাত না দিই, সফল নই। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত এমন মেন্টালিটি রাখি, এদিকে পর্নোগ্রাফি দেখছি, মাদক সেবন করছি, মিউজিক শুনছি, আপনার যে কনসার্ট করছি, এগুলো করছি, তাহলে আমি সফল নই। আমাকে টোটালিটি আনতে হবে ইসলামের মধ্যে। তো ভূমিকা অনেক লম্বা না করে আমি এখন মূল আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আশা করব আমরা ইসলামের শেকড় থেকে কাজ করব। শেকড়টা কি? প্রথম কাজ পড়াশোনা করতে হবে। এবং আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি, আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসাতেই পড়েন, এই সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে। কোরআন এর আরবি ভাষা, আপনার কোরআনের তাফসির, ফিকহ, হাদিসের কিতাবগুলো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, ইসলামের অর্থনীতি, তারপর ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট। এর পাশাপাশি আপনি পড়ছেন সায়েন্সে, বা কেউ আর্টসে, কেউ কমার্সে, কেউ মেডিকেল সায়েন্সে, বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই পড়বেন, কিন্তু আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা আল্লাহ যদি কবুল করেন এমন খেদমত হতে পারে উম্মার, যেটা আর 10 জন আলেমের দ্বারা হয় নাই, এমন হতে পারে আল্লাহ যদি কবুল করেন। আর মাদ্রাসা লাইনে পড়া মানুষরা যদি এই সাবজেক্টগুলো পড়েন, যেমন ইংরেজি, ম্যাথামেটিক্স, আইসিটি, সায়েন্স, তারপরে আপনার এই জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো যদি মাদ্রাসার আমাদের ওলামায়ে কেরাম এবং তালেব ইলমরা পড়েন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ওই পাগড়ি মাথায় দিয়ে বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। পাগড়ি মাথা দিয়েই বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। আর ওয়ার্ল্ড রুল করবে সামনে মুসলিমরাই, কোনো সন্দেহ নাই। এই বিশ্বকে রুল করবে সামনে ওই মোল্লা মুন্সিরাই, এতে কোনো সন্দেহ নাই। আর ইসলাম জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিনের পথে আসতে, দিন শিখতে, প্রচার প্রসার করতে কখনো বাধা দেয়নি। এই সাবজেক্টগুলো পড়ার মধ্য দিয়ে আপনি নিজেকে তৈরি করে আসুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বারাও এমন খেদমত আল্লাহ কবুল করবেন যেটা আর 10 জনের দ্বারা আল্লাহ করেন না ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ। এরপরে আপনার জানা অনুযায়ী আমলটা দরকার বেশি। 2 নাম্বার, আমরা অনেক জানি হয়তো, কিন্তু জানা অনুযায়ী আমল হচ্ছে না। জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের দিন রাতগুলোকে 24 ঘন্টা দিন রাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ভাগ করি, ঘুমাতে যাওয়ার সুন্নাহ, ওঠার সুন্নাহ, বাথরুমে যাওয়ার সুন্নাহ, বের হওয়ার সুন্নাহ, ওযুর সুন্নাহ, ঠিক আছে, খাবার সুন্নাহ, নামাজের সুন্নাহ, জিকির আজগার, তিলাওয়াত, দোয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবারকে সময় দেয়া, পুরো জীবনটাকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো সাজাই, তাহলে দেখবেন জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমল না হওয়া পর্যন্ত এই লেকচারগুলো দেয়া খুব ডেঞ্জারাস। মানে আপনারা যে জায়গায় বসে আছেন সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গায় বসে আছে আমি এখন। কারণ হচ্ছে আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কি জন্য বলে বেড়াও যে কাজ তোমরা নিজেরাই করো না। كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون الله কাছে অত্যন্ত নিকৃষ্ট ঘৃণিত এটা যে তোমরা কিছু বলবে কিন্তু করবে না তো যারা বক্তা যারা দাঈ যারা বক্তা যারা আলেম স্কলার তারা সবচেয়ে ডেঞ্জারাস আসনে বসে আছে ইলম অনুযায়ী যদি আমল না হয় তাহলে কি হবে জানেন সহিহ বুখারী হাদিসে আসছে যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে জাহান্নামের আযাবের ফলে তার নারী ভুঁড়ি বের হয়ে আসবে নাউযুবিল্লাহ এবং সে নারী ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে অন্য জাহান্নামীরা একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না তো ফামা বাইরুক তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না নাউযুবিল্লাহ আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন না কথা বুঝতে পারেন না এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না ডেঞ্জারাস অবস্থা আরেকজন ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসায় পড়ানো হয় যে অন্য জাহান্নামীরা এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম তুমি কি আমল করতে পৃথিবীতে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধে থাকা যাচ্ছে না নাউযুবিল্লাহ সেই ব্যক্তি বলবে যে আমি ইলম অর্জন করেছিলাম আমার ইলম আমার উপকারে আসেনি মানে আমি ইলম অনুযায়ী আমল করতে পারি না যা শুনছেন তা যদি আমল না করেন শুধু এই যে রেকর্ডিং এ ব্যস্ত থাকেন লাইভে ব্যস্ত থাকেন আজকে মাহফিল শেষ লেকচার ভুলে যান তাহলে কাজের কাজ কিছু হবে না কিন্তু আর আমি এটা বিশ্বাস করি যদি আমি কথাগুলো মন থেকে বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আমার নিয়ত যদি ঠিক থাকে আমার কথা আপনার দিলের উপর তাসির হবে ইনশাআল্লাহ আমার ভিতরে ভেজাল থাকে আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে না আপনি দেখবেন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে আপনি নিজে চিন্তা করেন কতটুকু তাসির হচ্ছে আপনার নিজে ভাবেন কতটুকু তাসির হয়েছে কি পরিবর্তন আসছে আর যে মানুষগুলোকে দিয়ে তাসির হয় তারা তো এখন নাই মাঝে যে মানুষগুলোর কথা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগে মিউজিক ছেড়ে দেয় সুদ ছেড়ে দেয় হারাম ছেড়ে দেয় জীবনটাকে আল্লাহর জন্য দেওয়ার মতো প্রত্যয় ব্যক্ত করে এরা তো নাই আছে কার কথা শুনবে না তো শুধু শোনা নয় শোনা অনুযায়ী আমলের প্রয়োজন আছে আর এই আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন যেভাবে কেটেছে সেইভাবে দিনরাত কাটান ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ এতে শর্টকাট কোনো টেকনিক নাই আর কি করা দরকার গোড়া থেকে দরকার আদর্শ পরিবার না থাকলে একটা আদর্শ সমাজ কখনো বাস্তবায়িত হবে না আমি তাহাজ্জুদ গুজার আমার স্ত্রী এদিকে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে এই পরিবার কোনো কাজের না আপনি তাহাজ্জুদ গুজার দেখা যাবে আপনার মেয়ে শপিং মলে জিন্স আর প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে কোনো লাভ নাই তাহাজ্জুদে অনেক ক্ষেত্রে দেখবেন মা মাশাআল্লাহ পর্দা করেছে আর মেয়ে মাশাআল্লাহ এক একটা পরিমণি তো এরকম হলে আদর্শ পরিমাণ হবে না আমরা দোয়া করি আল্লাহ পাক তাকেও যেন হেদায়েত দান করেন আমিন আল্লাহ চাইলে এমন অনেক মানুষকে হেদায়েত দিতে পারেন যাদের দ্বারা সমাজে খারাপ কিছু ছড়িয়েছে আল্লাহ চাইলে এই মানুষদেরকে দিয়েও আল্লাহ পাক দ্বীনের খিদমত নিতে পারেন আমরা দোয়া করি আল্লাহর কাছে যারা আজকে বে লাইনে আছে মিউজিক্যাল লাইনে হোক ফ্যাশন শোর লাইনে হোক ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হোক হারাম আপনার মুভিজে হোক পর্নোগ্রাফি তো যেখানেই আছে যারা আল্লাহ যেন ওই মানুষদের মধ্যে যাদের মনের মধ্যে স্বচ্ছতা আছে সততা আছে আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন এবং পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন তো পরিবার আদর্শ না হলে সমস্যা আছে পরিবারের ব্যক্তিরা সবাই সালাত পড়ছে অর্থনৈতিক উৎসটা হারাম সুদের উৎস ঘুষের উৎস দুর্নীতির উৎস এই পরিবার আদর্শ পরিবার নয় পরিবারে কর্তা হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী परिवारेर मायेरा हबे हाजरा आलैहिस सालामेर मतो सबुर करेनी त्यागी तखोनी आपनि इस्माइल आलैहिस सालामेर मतो सन्तान पाबेन तार आगे पाबेन ना। और इस्माइल आलैहिस सालामके मानुष करेछेन तार मा तार बाबा नन। तो एकटा मा एकटा तावहीदपंथी मा सबुर करेनी मा আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা ইসমাঈলের মতো প্রজন্ম জন্ম দিতে পারবে ইনশাআল্লাহ। তো এই হলো বিষয়। পরিবারে তাওহীদ থাকবে, শিরক থাকবে না। পরিবারে সুন্নাহ থাকবে, বিদআত থাকবে না। হালাল রিজিক থাকবে, হারাম থাকবে না। না খেয়ে থাকবে পরিবারের সদস্যরা, প্রয়োজনে প্রয়োজনে পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে, তা হারাম খাবে না। ছোট্ট একটা জব করবে, মুদির দোকানে করবে, সবজি বিক্রি করবে, তারপরও সুদের সাথে সম্পৃক্ত হবে না। এই হলো পরিবার। আর যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা আমি রাখি না কেন, আমার কপালে সেজদার দাগ আছে, ইবাদতে জীবনে আমি পাক্কা মুসল্লি। আর অর্থনৈতিক জীবনে গিয়ে যদি পাক্কা সূত্র হই, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শেষ বয়সে গিয়ে 10টা চিল্লা দিয়ে আর 10টা উমরা করে আর 10 বার হজ করে আলহাজ টাইটেল লাগিয়ে কোনো লাভ নাই, কারণ আপনার রিজিকের সোর্সটা হারাম। পরিবারের আদর্শটা হবে আদর্শ পরিবার। এবং আল্লাহ পাক খুব শক্ত করে সূরা তাহরিমের মধ্যে ৬ নম্বর আয়াতে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেরা পরিবার নিজেরা জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। নতুন প্রজন্ম যখন আসবে পরিবারে, প্রজন্মটা হবে আল্লাহর জন্য জীবন দেয়া প্রজন্ম। তারা এমনভাবে গড়ে উঠবে, ছোটবেলা থেকেই হিফজ করে ফেলবে, আরবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, বড় বড় ওলামা একরামদের সহবতে গিয়ে বড় বড় মাদ্রাসায় পড়াশোনা করবে। আর জেনারেল যদি পড়ে, এদিকে পড়লেও এর বেসটা হবে ইসলামিক। এমন করে আমার পরবর্তী প্রজন্ম করতে হবে। পরিবারে যদি কন্যা সন্তান আসে, ছোট থেকে ওকে হিজাব শেখাতে হবে ছোট্টবেলা থেকে, এবং জীবনের উদ্দেশ্য শেখাতে হবে। বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বাবা তোমার জীবনের লক্ষ্য কি? ও জন্য এক বাক্যে বলে জান্নাত। আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত, এটা শেখাবেন বাচ্চাদেরকে। আর এখনকার ইয়াংদেরকে জিজ্ঞাসা করেন এইম ইন লাইফ কি, বলতে পারবে না। হাইয়েস্ট হলে বলবে একটা চাকরি, বিশেষ ক্যাডার হতে চাই, সরকারি জব চাই, বড় ব্যাংক সেক্টরে জব চাই, হ্যাঁ একটা বড় বাড়ি করতে হবে, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে চাই, গাড়ি দরকার, জমি দরকার, সমাজে আমাকে দাঁড়াতে হবে নিজের পায়ে, আমার স্ট্যাটাস দরকার, এটা হচ্ছে লাইফের এইম। এটা শেখানো হয়েছে আর কি, একটা বস্তুবাদী চেতনা শেখানো হয়েছে যে দুনিয়ার জীবনটাই একটাই জীবন, পরকালের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মাফ, এরকম একটা কনসেপ্ট আছে আমাদের মধ্যে। এই কারণে দুনিয়ার জীবনে যা ইচ্ছা তাই করছি, আর পরকালে আশা করছি যেহেতু তাওহীদের উপর আছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আমি জান্নাতে চলে যাব। তাহলে পাপের হিসাব কে দিবে? শিরকের বিদআতের হারামের হিসাব কে দিবে? অন্যের হক নষ্ট করার হিসাব কে দিবে? এগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবারে রূপান্তরিত করুন, আমিন। এরপরে প্রয়োজন, রুট লেভেল থেকে প্রয়োজন আপনার হালাল রিজিক, যেটা আমি বলে দিলাম একটু আগে, যে রিজিকটা যেন হালাল হয়। ছোট্ট একটা জব করেন, ছোট্ট একটা বেসরকারি জব হোক, সরকারি জব হোক, সততার সাথে করেন, হারামে যায় না, অল্পতে তুষ্ট থাকেন, ইনশাল্লাহ দেখবেন অল্প ইবাদত পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যখনই আপনি শুধু যাবেন, বারাকা কমে যাবে। ওইটা মায়ের সাথে জেনা, ওইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। যখনই ঘুষে যাবেন, অন্যের হক নষ্ট করা হবে, আর অন্যের হক কিয়ামতে মাঠে বুঝিয়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, তোমরা কি বলতে পারো সবচেয়ে মিসকিন কোন ব্যক্তি? সাহাবীরা বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত সব নেকি নিয়ে উঠবে, কিন্তু দেখবে অন্যের হক নষ্ট করার কারণে পাওনাদাররা দাঁড়িয়ে আছে, এবং তাদের হক পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবে? নিজের নেকি তাদেরকে দিতে হবে, নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার আমল নামে যুক্ত করা হবে। এর ফলে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওই ব্যক্তিরা চলে যাবে জান্নাতে। তাহলে যে প্রফেশনের মধ্যে অন্যের হক নষ্ট করার বিষয় আছে, এখান থেকে অনতি বিলম্বে তওবা করতে হবে, এবং অন্যের হকটা দ্রুত ফিরিয়ে দিতে হবে। একটা টাকা হলেও ফিরিয়ে দিয়ে মরতে হবে, তারপরে হবে ইনশাল্লাহ হালাল রিজিক। এমনকি খেয়াল রাখবেন, কারো বাসায় খেতে গিয়েছেন, ওইখানেও খেয়াল রাখবেন যে তাদের রিজিকের সোর্সটা কি। কারো বাসায় দাওয়াত খেতে গিয়েছেন, বসেই ভরপেট খাওয়ার দরকার নাই। জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাসা কাদের বাসা, কি করে। যদি দেখেন যে তার জবটা হারাম, সেখানে খাওয়ার দরকার নাই। কিছু কিছু বিষয় আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোরআন হাদিস পড়েন, মনের মধ্যে নূর আসবে, রাস্তায় বের হন, 10টা নগ্ন মেয়ে আপনার চোখে পড়লে নূরটা চলে যাবে। আমার কথা বোঝেন। কোরআন সুন্নাহ পড়েন, গবেষণা করতে থাকেন, দেখবেন যে মনের মধ্যে নূর ফিল করবেন, আল্লাহর রহমত নূর ফিল করবেন, প্রশান্তি ফিল করবেন। বাইরে বের হন, একটা শপিং মলে ঘুরে আসেন ঢাকা, দেখবেন নূর চলে গেছে। ইফেক্ট হয়, কাজের কি ইফেক্ট হয়। আপনি বাজ বিচার না করে হারাম খেতে থাকেন, দেখবেন এই শরীর দিয়ে আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, রোজা রাখলে তৃপ্তি পাচ্ছেন না, ইবাদত করে স্বাদ পাচ্ছেন না, কারণ আপনার রক্ত মাংসগুলো হারাম ভাবে তৈরি হয়েছে। রিজিকের ব্যাপারে সতর্ক থাকেন। আদর্শ পরিবার গড়তে হলে রিজিকটা সুন্দর থাকতে হবে। এরপরে দরকার তাস্কি, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? মনের মধ্যে যত খারাপিয়াত আছে, যেমন হিংসা, গীবত, তমত, অহংকার, হটকারিতা, মুনাফিকি, যত খারাপ দোষ আছে মনের মধ্যে, এগুলোকে বের করতে হবে। এগুলো বের না করা পর্যন্ত আপনার মনটা কিন্তু তাস্কিয়া, আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কি করলে বের হবে এগুলো? বেশি বেশি কবরের ফিকির করলে বের হবে। বেশি বেশি কবরের চিন্তা করেন, পরকারের চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন, দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি দান সদকা করেন, মনটা নরম হবে। ইতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, মনটা নরম হবে। বিধবার দায়িত্ব নেন, মনটা নরম হবে। দেখবেন ইতিমের মাথায় হাত বোলান, মনটা নরম হবে। বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন, মন নরম হবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম হাসেন, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মেশেন, মন নরম হবে। এগুলো যত বেশি করবেন মন শক্ত হয়ে যাবে। আর মন যত শক্ত হবে, সেই মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। আল্লাহর নূর না আসলে, কলবের মধ্যে আল্লাহর নূর না আসলে, আপনি কবরে নূর পাবেন না এবং আপনি পুলসিরাতে নূর পাবেন না, আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না। একটা কথা বলি, যখন আপনার হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা 8-10 জন পারছে না। আপনি এমন কিছু শুনবেন, এমন কিছু দেখবেন যেটা 8-10 জন দেখবে না। আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে নূর অর্জন করার তৌফিক দান করুন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি এখন এই কথা শুনছি, এদিকে একটু আপনারা বসে পড়েন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, আল্লাহর রাস্তায় বসে পড়েন। বেসিক কাজের কথা বলছিলাম প্রিয় ভাইরা। 1 নম্বর বলেছি ইলম অর্জন করা। দিনের জন্য কিছু করতে চান, আগে পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন। এবং সিলেবাসগুলো বলেছি, এই বইগুলো আপনাদেরকে পড়তে হবে, এই সাবজেক্টগুলো পড়তে হবে। 2 নম্বর কাজ ইলম অনুযায়ী আমল করা। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে হবে প্রতিদিন, প্রতি রাত। 3 নম্বর কাজ আদর্শ পরিবার গড়া। এর ব্যাপারে আমি অল্প কিছু কথা বলেছি। আদর্শ পরিবার গড়ার জন্য যা যা করণীয় আমাদেরকে করতে হবে। পরিবারে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, তালিম থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, পরিবারের লোকজন হবে নামাজি, পর্দারোশীন এবং আপোষে মিল মহব্বত থাকবে। আদর্শ পরিবার গড়তে হবে। তারপরে বলেছি 4 নম্বর হালাল রিজিকের কথা। আর 5 নম্বরে গিয়ে বলেছি আত্মশুদ্ধি অর্জনের কথা। আরেকটা কথা বলবো, শুধু বেসিক কাজ, সেটা হলো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু পটেনশিয়াল দিয়েছেন। কেউ হয়তো ভালো বলতে পারেন, কেউ ভালো লিখতে পারেন, কেউ হয়তো ভালো অ্যাসোসিয়েট করতে পারেন, কেউ বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করতে পারেন। এক এক মানুষকে আল্লাহ পাক এক এক পটেনশিয়াল দিয়েছেন। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রতিভা কোনটা, এবং সেই প্রতিভাটাকে আপনাকে দিনের পথে কাজে লাগাতে হবে। একজন আলেম যেমন দিনের খেদমত করতে পারে, একজন মেডিকেল ডক্টর কিন্তু দিনের খেদমত করতে পারবে, পারবে না? সে যদি সৎ হয়, দিনের বুঝ থাকে, সে কিন্তু তার প্রফেশন থেকেও দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক যা মেধা দিয়েছেন, কাউকে মেধা, কাউকে অর্থ, কাউকে শারীরিক শক্তি, কাউকে মানসিক শক্তি, এটাকে আপনি দিনের পথে কাজে লাগান, এতিমের একটা প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কোনো প্রজেক্ট করেন, আপনি অসহায় নারী শিশুদেরকে নিয়ে কোনো প্রজেক্ট করেন, মানবতার কল্যাণে কোনো প্রজেক্ট করেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক কোনো সংগঠন করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের পথে এগিয়ে যাওয়া সহজ হয় এবং উম্মার খেদমত হয়, কল্যাণ হয়। ইনশাআল্লাহ দেখবেন এই ছোট্ট ছোট্ট খেদমতগুলো ভবিষ্যতে বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এগুলো বেসিক কাজ, এগুলো আগে কেন বললাম, বিকজ এই কাজগুলো না করে আমরা যদি শুধুমাত্র আবেগী হই, শোডাউন করি, আইওয়াশ দেখাই, ঠিক আছে, আত্মহমিকায় ভুগি, আমরা অনেক জনসংখ্যা আমাদের অনেক বেশি, এগুলোতে ফখরে ভুগি, কি বলে ভুগি, তাহলে দেখবেন দিন দিন ইসলামের জমিন সংকুচিত হয়ে আসবে। এবং যেটা হচ্ছে, অনেকে বলবেন যে কই হচ্ছে, আমি